আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখতেছেন দেশ থেকে এবং দেশের বাহিরে যারা আছেন প্রবাসী, যে যে স্থান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি এসটিভি ম্যাক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইভেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতেছেন বাট এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আসলে আজকে খুবই গুড নিউজ আপনাদের জন্য, যারা বেসিক্যালি কি বলবো লক্ষ লক্ষ অ্যাপ্লিকান্ট যারা আবেদন করে রেখেছেন সেনজেনে যাওয়ার জন্য, ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য। বেসিক্যালি আপনার ধরেন পর্তুগাল বলেন, মাল্টা, পোল্যান্ড, সুইডেন, ইতালি, সুইজারল্যান্ড, জার্মান, ফ্রান্স, মানে যতগুলো দেশ আছে প্রায় বা কয়েক লক্ষ অ্যাপ্লিকান্ট আপনারা বসে আছেন ভিসার পাওয়ার জন্য বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, কিন্তু ইন্ডিয়ার ভিসা বন্ধ হওয়ার কারণে যেতে পারতেছেন না। যেসব এম্বাসি বাংলাদেশে নেই সেসব এম্বাসি ফিস করার জন্য বেসিক্যালি, কারণ কোভিড-19 কারণে কিন্তু ভারতের আর ভিসা বন্ধ ছিল এতদিন। তো আপনাদের জন্য আজকের সুখবরটি হচ্ছে, আপনারা শুনে খুবই আনন্দিত হবেন যে আগামী 15 অক্টোবর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ওপেন হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। আপনারা এখন একদম কি বলবো, যারা আবেদন করে রেখেছিলেন ইউরোপ যাওয়ার জন্য, এখন আর সেই বাধা বিপত্তি থাকছে না। আপনারা ইজিলি 15 তারিখের পর থেকে আপনারা ইন্ডিয়ান ভিসা পেতে পারেন। আপনার গত বুধবার এটা ডিক্লেয়ার হয়েছে ভারতীয় হাই কমিশন ঢাকাতে যে আগামী 15 অক্টোবর থেকে ওরা ট্যুরিস্ট ভিসা ওরা ওপেন করে দিয়েছে সব বাংলাদেশিদের জন্য। জানেন কোভিডের কারণে কিন্তু এতদিন বন্ধ ছিল, যার কারণে অনেক ভোগান্তির সৃষ্টি হয়েছে যারা বিশেষ করে প্রবাসী বা বিদেশগামী যারা ছিলেন তাদের ক্ষেত্রে। আপনারা হয়তো জানেন যে ম্যাক্সিমাম অ্যাপ্লিকান্ট কিন্তু পর্তুগাল, পোল্যান্ড, রোমানিয়া, এগুলোর অ্যাপ্লিকান্ট খুব বেশি ছিল। ইভেন হচ্ছে মাল্টা, লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন জমা ছিল। ইভেন অনেকে ওয়ার্ক পারমিট আসার পর ওয়ার্ক পারমিটের মেয়াদ চলে গিয়েছে আবার আনিয়েছেন, বাট ইন্ডিয়ার ভিসা ওপেন না হওয়ার কারণে যেতেও পারতেছিলেন না, ইভেন এম্বাসি ফেসও করতে পারে না, যার কারণে অনেকে অনেকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সর্বশেষে আসলে ইন্ডিয়ান হাই কমিশন অলরেডি ডিক্লেয়ার দিয়েছে আগামী 15 অক্টোবর থেকে কিন্তু নির্ধিদা এবার ট্যুরিস্ট ভিসা ওরা চালু করে দিয়েছে, ভিজিট ভিসা সহজে এখন যাওয়া যাবে, এম্বাসি ফেস করা যাবে। বেসিক্যালি যারা বিদেশগামী তাদের জন্য এটা আসলে খুবই আনন্দের সংবাদ, খুবই চমৎকার একটা নিউজ। সো এই ছিল আজকের আপডেটটি যে আপনাদেরকে জানিয়ে দেওয়া, 15 অক্টোবর থেকে আপনারা এখন আবেদন করতে পারবেন ভিসার জন্য, ইন্ডিয়ান ভিসার জন্য, ট্যুরিস্ট ভিসার জন্য। সো বন্ধুরা, এই ছিল পুরো বিষয়টি, আর কথা বাড়াবো না, অবশ্যই চেষ্টা করবো নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া এবং নতুন নতুন তথ্য জানিয়ে দেওয়া। সো সেই পর্যন্ত সবাই এসটিভি ম্যাক্সের সঙ্গেই থাকবেন, আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।